নার্গিস, তোমারে যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা থেকে চলে যেতে হবে। পুরা দেশখানে কিনছেন নাকি? এই তোর কথাই যাইব হরমো দাদা, হ্যাঁ তোর কথায় ওই এনেই থাকবো, এই বাসায় থাকবো। তুই দূর দূর ওই বাসা থেকে, জন্ম শত্রু কুলাঙ্গা, দূর দূর। নার্গিস, সত হইলেও তুমি 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 আমার মাইয়া, আমার সন্তান, তোমার ক্ষতি আমি তো দেখতে পারুম না, তাই কইতেছি কইতেছি তুমি 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 চলে যাও, ইয়েতে চলে যাও, ভারতেই ফিরে যাও। এমনই বাপ আপনি আমার একমাত্র সন্তান রে, এই দেশ থেকে তাড়ানোর লিগে একেবারে উঠা পড়া লাগছেন না? হায় আল্লাহ, তবু এই মানুষের পরিচয় খানি আমার মরণ পর্যন্ত, আমি স্বীকার করতে না চাইলেও আমার লগে থাইকা যাইব। ছি, তবু কথা কান কি জানেন তো, আমি আমি তো আপনারই মাইয়া, তাই লাজ লজ্জ অপমান বোধ আমারও প্রায় নাই কইলেই চলে। আমি এই জায়গায় থাইকাই আপনার লেখান শত্রুর মোকাবিলা করুম। শুনলি হারাম দাদা, শুনলি তো? নার্গিস, তোমার তো তুমি 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 আর কি কি কইতেছ? আমি তোমারে তোমার এই জায়গায় থাকুন ঠিক হইব না নার্গিস, তুমি তুমি এখান থেকে চলে আসো। কি আমি 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 যেই হই যেই হই যেই হই আমি 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 তোমার শত্রু হই যেই যেই হই না কেন, আমি আমি তুমি আমার কথা কান শুনো নার্গিস, এখানে তাই না, এখান থেকে তুমি পালাই যাও। আমি পালাইতে শিখি নাই জাবর আলী, শিখি নাই পালাইতে, আমি এখান থেকে পালামু না। আপনি আমার ফান্দে ফেলতে যাইতেছেন তো? হ্যাঁ, ফান্দে ফেলতে যাইতেছেন, সেই ফান্দরে আমি দুই হাত দিয়া, প্রয়োজন হইলে আমার সমস্ত শরীর দিয়া আমি আটকামু, প্রয়োজন হইলে আমার আমার সমস্ত শক্তি দিয়া আমি আপনারে পরাস্ত করুমি করুমি। বাসাইতে আর পারলাম না, সে কোনোদি বাপ হইয়া মাইয়ার চরম বিপদ খান চক্ষু মিলা দেখতে হইব, দেখতে হইব আমার। কাল রাইতে এমন এখন স্বপ্ন দেখলাম যে কি কমু, সারা রাত ঘুম ভাঙা। কি স্বপ্ন দেখলেন দাদা, খারাপ কিছু? অবশ্য আমুক জীবনে এখন বালা আছে, এটাই বা কি যে আপনি বালা স্বপ্ন দেখবেন? কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে উনি কদম কদম বলে ডাকতে লাগলেন ঠাকুরপো, আমি তখনই বুঝেছিলাম বাংলাদেশের কোনো স্বপ্ন। অনেক করে জিজ্ঞেস করলাম, কিছুতেই বললেন না। তখন অত রাইতে আর কইতে ইচ্ছা করলো না। অহংকার না দাদা, আমি দেখলাম
कदम दूर थे का हाँपाईते हाँपाईते आईते से और कोई ते से कत्ता कत्ता खड़ान कत्ता अभी आईते से कत्ता आईते से किंतु पथे दूरत्व और किसुते ही अतिक्रम करते पारते से ना पथ खान देखते पारते से किंतु पार हो जाते से ना पथ फुराई तो सही ना शेष्टा आमी तेरे कोइलाम जे ओ कदम तुई तुई खड़ा आमी आमी आईते से एर पर आमी यात्रा शुरू कर लाम से तो आमार कथा सुने ना से दौड़ाते शुरू कर लो से दौड़ाए पथ प्राय शेष हो आसे आमियो तार काछे पौंछुम से आमार काछे पौंछाइब आमरा दुजन आर दुजनेर काछे पौंछाया जाबो हाथ बाड़ाइछि सेओ हाथ बाड़ाइछे दुजन आर दुजनेर दिके हाथ बाड़ाइछे देखि माझखान बराबर काँटा तारेर बेड़ा একখানা আকাশ সপ্রান্তর হঠাৎ একখান কাঁটা তারের বেড়ায় দ্বিখণ্ডিত হয়ে গেল আমি কদমের নিকট পৌঁছাতে পারলাম না সেও আমার নিকট পৌঁছাতে পারল না হাও হাও করে কাঁদতে লাগলো কর্তা আমি আপনার কাছে যাইতে পারতেছি না কর্তা আপনি আমারে লইয়া যান কর্তা আপনি আমার আল্লাহর মাফি কর্তা আপনি সকলটি পারেন আমারে লইয়া যান কর্তা আমারে লইয়া যান আমার চক্ষু শুকনো থাকলো না আমি তারে কইলাম কদম তোর কথা একজন সামান্য মানুষের কথা তুই তারে তোর মনের মাধুরী মিশাইয়া মহান করছস আসলে সে এক অপদার্থ অক্ষম মানুষ যে তার নিজের পূর্বপুরুষের ভিড়া খান রক্ষা করতে পারে না সে আবার মানুষ আপনি কি কন দাদা আপনি কি করেছিল আমরা তো কেবার শক কইরা শুইলে আসি নাই আমার মনে হয় দাদা একদিন না একদিন এই দুই বাংলা ফের এক হয়ে যাব আমরা আবার আমাগো দেশে আমাগো ভিটায় ফিরে যেতে পারো আবার আমাকে তুলসী তলায় পিদিম জ্বলব মন্দিরে কাঁসর ঘন্টা বাজব রোজ হাজার বাতি জ্বালাইয়া দুর্গা পূজার আরতি হইব কি জানি আনন্দ তুমি এইসব ভাইবা মনের দিক থেকে অন্তত সুখী থাকো আর আমি এমনই অক্ষম যে সকল ভাবনা আমি ভাবতেই পারি না হয় বরাবরের জন্য আমরা নাই বা গেলাম কিন্তু কটা দিন বেড়াতে তো যেতে পারি পারি না ঠাকুরপো না দেখো এই যে পুজো আসছে কত লোক কত জায়গায় তো বেড়াতে যাচ্ছে আমরা না আমাদের দেশেই বেড়াতে গেলাম দেশ চাইরা কলকাতা আসনের পর থেকে কত দিন ভালা কইরা ছান পর্যন্ত করি নাই দিদি বাসার পু কইরা ছান কইরা অভ্যাস কলকাতার কলের জলে কি সেই ছানের ছাদ পাইলাম কোনোদিন মাথা খান জানি ভিজেও ভিজে না জ্যাঠামশাই
और सुना एक बार पूजा जाइबे ना कि सुना तोर मन आसे बाप आर कदिन पर जगन्नाथ बाबू सारा देश जुड़ा शरतकाल नहीं आसब आकाश भर्ती भेजा तुलार मतन मैग भाई सब आईते से অপরূপ আর কিছু হইতে পারে না কেউ হইতে পারে না এমনি করেই তো মা আসতেন এমনি করেই তো চারদিক সুবাসে ভরাইয়া দিয়া চিরকাল আসতেন রূপচাঁদপুরে তাই না দাদা কোন এমনি করেই তো মা আসতেন যেদিকে তাকান আদিগন্ত বিস্তৃত হলুদ ফসল আকাশখানে এত বড় যেন নাই মাইছে আমাগো আমাগো গায়ের মাঠে ঘাটে তখন ছোটবেলা দূরের দিকে তাকাইলে কেন যে দুই চক্ষু উপচা পড়ত জলে কেন যে অত কান্দা পাইত আমি জানেন বাবা খালি মনের ভিতর একখান গানই গুনগুনাইতাম কষ্ট শুধু আমগো একার নয় রে ভাইটি আমগো লাখান যারা এক দেশ হইতে অন্য দেশে এসে বাস করতেছে তাগো সবারই দাদা চিরডাকাল মনে মনে এক দেশে বাস করুম আর শরীর খান পইরা থাকবো অন্য দেশে এইভাবে কি সারা জীবন থাকা যায় আপনি কোন থাকতে হইব আনন্দ আমি বুঝে গেছি আমগো বাংলাদেশের বাসায় আমগো আর থাকা হইব না এজানি এক নোম্যান্স ল্যান্ডে বাস করা ওই দেশে কোনোদিন আর আমগো আপন করে নিব না আর এই দেশে তো চিরকাল আমগো রিফিউজি পরিচয়ে বাঁচতে হইব আনন্দ এই নোম্যান্স ল্যান্ডে আমগো স্থায়ী ঠিকানা মাঝে মাঝে দেশের লিগা প্রাণ উচ্চারণ করবো ঢোক গিলতে গেলে গলায় ব্যথা করবো প্রাণ আকুলি বিকুলি করবো তারপর একদিন জীবন যুদ্ধে এই সকলই অতিক্রম হইব দাদা দাদা আমরা আমরা কেন একবার একবার দেশে যাইতে পারি না দাদা সেখানে তো আমগো কত মানুষ আছে শাহাবুদ্দিন দাদা আছে
কদম দাদাই আছেন, আমি না আছি, আর কত মানুষ আছে। জাগলিকা আপনি আপনি জীবনখান পর্যন্ত দিয়েছেন। চিনা মানুষ অচেনা হইয়া গেল বইলাই তো ঘর ছাড়তে হইল, দেশের মাটি ছাড়তে হইল। জেঠামশাই, আমরা কি একটাবার বেড়াইতে যাইতে পারি না? প্রাণ চায় না সোনা, প্রাণ চায় না। নিজের দেশে, নিজের গ্রামে, নিজেকে বাসায় অতিথির লাখান থাকা না না। তারপর মেয়াদ ফুরাইলেই ফিরে চলে আসা না। তার থেকে দেশ আমার আমার বুকে থাক। কাইন্দনা ভাইটি, কাইন্দনা বাবা, কাইন্দনা বাবা, কাইন্দনা, কষ্ট পায় না আপনি? আপনি লাখান সকল মানুষই এইভাবে অন্তরে অন্তরে কাঁদেন বাবা। আপনি লাখান তারাও বিশ্বাস করে, তারাও বিশ্বাস করেন যে একদিন সকল কিছু ঠিক হইয়া যাইব। কিন্তু বাবা, আমি তো ইতিহাসের গবেষক, আমি জানি, আমি জানি যা একবার ভাগ হইছে তার কোনো দিন চোরা লাগবো না বাবা, আর কোনো দিন চোরা লাগবো না। আপনি, আমি, আমরা সকলেই, আমরা সকলেই বুকের ভিতর একখান দেশ লইয়া মাসুম। আমাকে নিজের দেশ বাবা, কিরণ কি কোনোভাবে দেশে যাইতে পারে দাদা? হয়তো হয়তো সে দেশে ফিরে গেছে। কিরণ যদি সত্যি দেশে ফিরে যায়, তাহলে কিন্তু চিরকালের মতন দেশের সঙ্গে একটা যোগসূত্র আমাদের রয়ে যাবে রে ছোট। মেয়েটা বুক দিয়ে আগলে ছিল আমাদের বাড়িটা। আমরা যদি একবার না যাই, একবার যদি না যাই, তাহলে তার সেই লড়াইটাকে সম্মান জানানো হয় না যে? যদি সংবাদ পাই যে সত্যি মাইয়াটা দেশে গেছে, তাহলে একবার একবার অন্তত দেশে যাব। কি দাদা, যাবো না? কোন যাবো না? এই তো সামনে পূজা আইতেছে, পূজার আগে যদি একবার, মানে একবার যদি পূজা খা দেশে কাটাইতে পারতাম। তোমরা তোমরা যদি চাইতে চাও মা, তাইলে তাইলে আমি সকল কিছু ব্যবস্থা করে দিব, সকল কিছু। তোমরা মানে তুমি যাইবা না শোনা? আমি কেমনে যাব বাবা, তো আষ্টে পৃষ্ঠে বান্ধা। ময়না আইজ আইজ ফিরে গেছে বইলা কাইল যে ফিরে আইব না তা তো না। ঈশ্বর যদি চান তাহলে আমরা দেশে যাবই। কেমন করে যাব আমি জানি না, কিন্তু গেলে আমরা সবাই মিলে একসাথে যাব। দেখে নিও তোমরা, মিলিয়ে নিও আমার কথা। একটু শুনবেন কি ব্যাপার? আপনি তো ওই, হ্যাঁ মানে জামাই, একটা খারাপ খবর আছে। মানে ময়নার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কোথায় কোথায় হয়েছে? কখন হয়েছে? কিভাবে হয়েছে? আর কি হলো? কোন? হ্যাঁ মানে মানে বাড়িতেই হয়েছে। আচ্ছা আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি চলুন, মানে আমি যতদূর শুনেছি খুব রক্তপাত হয়েছে। যদি না 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 না, অহনি যাইতে হইব আমগো, বুঝলে? আনন্দ অহনি যাইতে হইব, বুঝলে? এই অ্যাডভান্স স্টেজেতে এই প্রকার আঘাত মা সন্তান দুয়ের পক্ষেই কিন্তু ঠিক না, মানে ঠিক না, ঠিক না। চলো চলো চলো।